কমেন্টস করেছে, দাদা আপনার বাড়ি কলকাতায় না বাংলাদেশে? যদি বাংলাদেশে হতো তাহলে খুব ভালো হতো। বাড়ি বাংলাদেশ না ভারতে তাতে কোনো ফারাক পড়ে না, বাঙালি যে দেশেই হোক না কেন, যে দেশেই থাকুক না কেন, তাদের যদি সামান্যটুকু হেল্প করতে পারি তাহলেও নিজেকে ধন্য বলে মনে করব। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আফান কমেন্টস করার জন্য। আর আপনারা যারা কমেন্টস করতে চান আমাকে, আমি প্রতি ভিডিওতে এক একজনের কমেন্টস পড়ব, তো আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন। আর আমার পক্ষ থেকে যতটা সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, এরকম অনেক ব্যবসা আছে যেগুলো আমরা চোখে দেখি, সাধারণত চোখে পড়ে বাইরে গেলে বা আমাদের ঘরেও যেগুলো দৈনন্দিন আমরা ইউজ করে থাকি, সে ব্যবসাগুলো কিন্তু আমরা শুরু করতে পারি, কিন্তু আমরা ধ্যান দিয়ে দেখি না যে এগুলো দিয়েও ব্যবসা শুরু করা যায়। যেমন আজকে আমি যে ব্যবসাটার কথা বলছি, টেপের ব্যবসা, যে ইলেকট্রিক যে টেপ, মাত্র 10 টাকায় 15 টাকায় 20 টাকায় 25 টাকায় যে বাজার থেকে যে টেপটা কিনে নিয়ে আসি, ম্যাক্সিমাম প্রত্যেকের ঘরে টেপটা লাগেই লাগে, কারণ এমন কোনো বাড়ি বর্তমানে নাই যেখানে লাইট নেই, আর যেখানে লাইট আসে সেখানে টেপের ব্যবহারটাও আসে। তো বন্ধুরা, যে 10 টাকা দিয়ে যে টেপটা আমরা কিনে নিয়ে আসি বাজার থেকে, ওটা বানাতে খরচা হয় মাত্র 4 টাকা, আর এটা হোলসেলে বিক্রি হয় 6 টাকার মতো, মানে প্রত্যেকটা টেপে 2 টাকা করে লাভ থাকে হোলসেল প্রাইস। আর এই মেশিনটা প্রতি 2 মিনিটে 70টা করে টেপ বানাতে পারে, আপনি বুঝতেই পারছেন, প্রতি 2 মিনিটে, তার মানে প্রতি 2 মিনিটে 140 টাকার টেপ, মানে আপনার লাভ হবে। আর প্রতি ঘন্টায় যদি হিসেব করা হয় তাহলে 4-4.5 হাজার টাকা পর্যন্ত। এটা তো গেল প্রোডাকশনের কথা, আপনি কী পরিমাণে মালটা তৈরি করতে পারবেন, আপনার আয়টা ডিপেন্ড করবে আপনি কী পরিমাণে বাজারে বিক্রি করতে পারবেন, এই দুটো অ্যাডজাস্ট করেই আমি এটাই বলতে চাই। আপনি যদি যে পরিমাণে প্রোডাকশন করতে পারেন, এই পরিমাণে যদি বাজারে সেল করতে পারেন, তাহলে এর থেকে অনেক অনেক বেশি ইনকাম করা যায়। তো আমি আপনাদের এই ভিডিওতে শেখাতে যাচ্ছি কীভাবে এই বিজনেসটা শুরু করবেন, মানে মেশিনটা কোথায় পাবেন, মেশিনটার দাম কত পড়বে, কাঁচামালটা কোথা থেকে আনবেন, কার কাছে বিক্রি করবেন, A to Z। তো আপনি যদি শিখতে চান তা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও শেষে আপনাকে এমন একটি টিপস দেবো যেটা আপনার ব্যবসাকে জলদি গ্রোথ করাতে পারবে। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা দেখে নিন, আপনাকে যে টেপটা বানাতে হবে এই মেশিনটির সাহায্যে, এরকম একটা পাইপ আসবে, আপনাকে কিনতে হবে, যে পাইপটার দাম পড়বে 240 টাকা থেকে 300 টাকা, সেটা এভাবেই লাগিয়ে দিতে হবে, অটোমেটিক লাগিয়ে নেবে। আর এর সাইডে একটা ব্লেড আছে যার সাহায্যে এই টেপটা আপনাকে কাটতে হবে, তো আমি দেখাচ্ছি কীভাবে কাটবেন। আপনি দেখতে পাচ্ছেন এই ব্লেডটা, আপনাকে এই রোলটা অটোমেটিক ঘুরতে থাকবে, আপনাকে শুধুমাত্র হ্যান্ডেলটা দিয়ে এটা চেপে ধরলে এটা কাটা শুরু হয়ে যাবে, তো আমি দেখাবো। তার আগে বলি মেশিনটা সম্পর্কে আর একটু উদ্যোগ। বন্ধুরা, এই মেশিনটা 1 হর্স পাওয়ারের মোটর দিয়ে চলে, তার মানে আপনি ঘরে যে সাধারণ লাইটটা ব্যবহার করেন সেটা দিয়েও আপনি চালা খুব সহজে চালাতে পারবেন। আর এটা চালানো খুব সহজ, এটা নিজে আপনি দেখতে পারছেন, এটা প্রত্যেকটা টিপ কতটা সাইজ করবেন সেটা নিচে খ্যাপটা দিয়ে আছে, তো আপনি শুধুমাত্র হ্যান্ডেলটা ঘোরালেই ওটা সে পরিমাণে কাটতে পারেন। মানে আপনি যদি 7 mm তা করতে চান, 10 mm, 12 mm, 15 mm, 18 mm, যেরকম সাইজ করতে চান সেটার ওরকম সাইজ খুব সহজে করতে পারবেন। আর শুধুমাত্র এক কালার না, আপনি যেরকম র মেটেরিয়ালটা আনাবেন সেরকম এটার কালার আসবে, সেরকম এর কোয়ালিটি আসবে, আপনি লো কোয়ালিটি চাইলে লো কোয়ালিটি, হাই কোয়ালিটি চাইলে হাই কোয়ালিটি। আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটু টাচ করারই দরকার পড়ে, আর আপনাকে কোনো কিছু করারই দরকার পড়ে না, আপনি এখানে দেখে ভাবতে পারেন যে এটা একই সাইজে কীভাবে হচ্ছে। তো প্রথমত দূর থেকে দেখে নিন এটা কী কাজ করছে, আর এখন দেখুন এটা শুধুমাত্র এক হাত দিয়ে একবার ঘোরালেই এটা পরবর্তী স্টেজে চলে যায়, মাত্র দ্বিতীয় সাইজে চলে যায়, মানে খুবই সহজ। এক হাত দিয়ে আপনি ঘুরিয়ে সাইজটা জায়গা করে নেবেন, আর এক হাত দিয়ে চাপ প্রেশার করলেই আপনার টেপটা কাটা হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এটাই শুধুমাত্র একটাই কাজ, মোটরে এটা ঘুরতে থাকবে আর আপনাকে এটা কাটতে হবে। প্রতি 2 মিনিটে আপনি 1 রোল কেটে শেষ করতে পারেন, 1 রোলে মোটামুটি 70 থেকে 75টা টেপ হবে, তো আপনি মাত্র 2 মিনিটে এটা করতে পারবেন। আর এটা পুরো রেডিমেডই আসে, আপনার শুধুমাত্র একটাই কাজ করতে হয় যেটা কাটতে হয়, তো এই কাটাটাও খুব সহজ ব্যাপার যেটা পরে আমি বলেছি। তো এই কাটার পরে, শুধুমাত্র কাটার পরে এটা আপনি বাজারে সেল করতে পারেন। তো বন্ধুরা, আপনাকে একটা টেপ বানাতে আপনার শ্রমিক,
র মেটেরিয়াল, বিদ্যুৎ বিল, এ টু দে সব খরচ মিলিয়েও 4 টাকার মতো পড়বে। আপনি বুঝতে পারছেন মাত্র 4 টাকায় আপনি একটা টেপ তৈরি করতে পারবেন, যেটা আপনার বাজারে বিক্রি হবে মোটামুটি 5.5 টাকা, 6 টাকা, 6.5 টাকা পর্যন্ত। তো এই মেশিনটা খুব একটা বড় নয়, আর এটা বেশি একটা আওয়াজও করে না, তার মানে আপনি নিজের ঘরের ভিতরেও, আপনার গ্রামের বাড়িতে, আপনার নিজের ঘরের ভিতরে এই মেশিনটা চালিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। এর জন্য আপনাকে শহরে যাওয়া বা অন্য কোনো ঘর তৈরি করারও দরকার পড়বে না। তো বন্ধুরা, দেখে নিয়েছেন এটা কীভাবে তৈরি করতে হয়। এখন বলি মেশিনটা আপনি কোথায় পাবেন। মেশিনটার পুরো অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, মোবাইল নাম্বার আর অ্যাড্রেস, আপনি ডাইরেক্ট ফোন করেও কথা বলে নিতে পারেন। এখন বলি মেশিনটার দাম কত আসবে। মেশিনটার দাম মোটামুটি 1 লাখ থেকে 1 লাখ 10 হাজার টাকার ভিতরে আসবে। আর এটা আপনি বাড়ি থেকেও অর্ডার করতে পারেন, আর আপনি গিয়েও ওখান থেকে কিনে নিয়ে আসতে পারেন। আর এটা চালানো খুবই সহজ ব্যাপার, যে কেউ চালাতে পারবে। আর এর যে র মেটেরিয়ালটা আসে, এই র মেটেরিয়ালটা সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এটা অর্ডার করলে আপনার বাড়িতে এসে দিয়ে যাবে। আর এর যে র মেটেরিয়ালটা আসে, মোটামুটি একটা পাইপের দাম আসে 240 টাকা থেকে 300 টাকা পর্যন্ত, যেরকম কোয়ালিটি নেবেন সেরকম। নর্মালি আমরা 10 টাকা দিয়ে যে টেপটা বাজার থেকে কিনে নিয়ে আসি, সেটা সাধারণত 7 mm হয়ে থাকে। তার টেপটা আপনি 7 mm, 12 mm, 18 mm পর্যন্ত বানাতে পারেন। আর এই ব্যবসাটা শুরু করতে আপনার কাগজপত্র বেশি একটা ঝুঝামলা করতে হয় না। তো আমি যেরকম বলেছিলাম যে ভিডিওর শেষে এমন একটি বিজনেস টিপস দিব যেটাতে খুব জলদি আপনার বিজনেসটা গ্রোথ করতে পারবেন, সেটা হলে আমরা সাধারণত 7 mm যে টেপটা বাজার থেকে কিনে নিয়েছি ওটা 10 টাকায় বিক্রি হয়। আপনি হয়তো বড় টেপ কখনো কিনেছেন কিনা জানি না, তবে একটা টেপ 15 টাকা, 20 টাকা, 25 টাকা পর্যন্ত বিক্রি। যে টেপটা 18 mm বানানো হয় সেটা সাধারণত 25 থেকে 30 টাকা বিক্রি হয়। তো আপনি যখন প্রথম প্রথম শুরু করতে যাচ্ছেন, সব থেকে বেশি যেটা চলে সেটা 10 টাকার টেপ, আর 18 mm কম বিক্রি হয়, কিন্তু 18 mm টেপটা বাজারে খুবই কম পাওয়া যায়। তো আপনি যদি 18 mm টেপটা চালু করতে পারেন, মানে চওড়া যে টেপটা, সেটা খুব জলদি বিক্রি হবে, কারণ এটা বাজারে অ্যাভেলেবেল থাকে না। সাধারণত অন্যান্য যে কোম্পানির টেপগুলো আসে সেগুলো 18 mm বা 15 mm বা 12 mm টেপগুলো খুবই কম বানায়। তো আপনি এইটা খুব সহজে গেইন করতে পারবেন। আর আপনি যদি বেশি প্রোডাকশন একসাথে করতে পারেন বা একসাথে সাপ্লাই দিতে চান, তো অবশ্যই ডিস্ট্রিবিউটার বা হোলসেলের সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনার ব্যবসাটা খুব তাড়াতাড়ি গ্রোথ করতে পারবেন। কারণ এই এটা প্রোডাকশন প্রতি 2 মিনিটে 70 থেকে 75 পিস পর্যন্ত আপনি প্রোডাকশন করতে পারছেন। আপনার যদি সেলের কোনো চিন্তা না থাকে, তাহলে আপনি যতটা সেল করবেন, যদি আপনার ইনকামটা লাভটা একটু কমও থাকে, তবুও এই ব্যবসাটি করে আপনি তাড়াতাড়ি উন্নতি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি এই বিজনেসটা সম্পর্কে আরও অনেক বেশি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করুন। আর আপনি যদি সর্বদা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর আপনি যদি এই মুহূর্তে আরও অনেক বেশি বিজনেস আইডিয়া দেখতে পছন্দ করেন, তো আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।